কথিত আছে, দ্বাপর যুগের শেষের দিকে মথুরা নগরীতে কংসের মতো দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে কংসের কারাগারে বন্দী দেবিকার অষ্টম গর্ভে জন্ম নেন গোপাল শ্রীকৃষ্ণ। আর জন্মের মুহূর্তে পুত্রকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য রাতের অন্ধকারে যমুনা নদী পার করে পিতা বাসুদেব কৃষ্ণকে রেখে দিয়ে আসেন বন্ধু নন্দের কাছে। শ্রীকৃষ্ণ জন্মের এই লোককথা নিয়ে পালিত হয় জন্মাষ্টমী ব্রত। আর কৃষ্ণ অষ্টমী তিথিতে মঙ্গলবার রাত ভোর গোপীবল্লভপুর জুড়ে পালিত হলো জন্মাষ্টমী ব্রত। এদিন পীরা শিমুল করি চামট সহ একাধিক গ্রামের ধর্মপ্রাণ মানুষরা ব্রত উপবাস করলেন, সঙ্গে চললো পূজা অর্চনা এবং হরিনাম সংকীর্তন। তবে করোনা পরিস্থিতি অনুযায়ী এবছর জন্মাষ্টমী ব্রত উপবাসের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায়, কারণ সামাজিক দূরত্ব বিধি রক্ষা করতে গিয়ে জমায়েত না করেই হয় জন্মাষ্টমী ব্রত উপবাস। তুমি পালন করা হচ্ছে প্রতি বছরের ন্যায় আমাদের এখানে এই মণ্ডপে জন্মাষ্টমী উৎসব পালন হয়। তবে আমাদের গ্রামের নাম হচ্ছে কুড়কামড়, গোপীবল্লভপুর ব্লকের মধ্যে 6 নম্বর অঞ্চলের অন্তর্গত কুড়কামড় গ্রামের মণ্ডপ এটা। তাহলে প্রতি বছরের ন্যায় এবছর জন্মাষ্টমী পালন হচ্ছে। কিন্তু কীভাবে হচ্ছে ইয়েতে কীভাবে হচ্ছে বলছি, এবছর তো সম্পূর্ণ একটা অন্য ধরনের ব্যাপার, এই যে করোনার জন্যে একটু অসুবিধা সবার মনে তো দুঃখ কষ্টের উপরে উপর দিয়ে মানে অনুষ্ঠান পালিত হচ্ছে আর কি। ভিড় হচ্ছে না ভিড় বলছে এই আমাদের কমিটির বা গ্রামের মধ্যে নিজের বাড়ির লোকজনের মধ্যে যা একটু ভিড় আর কি। তারপরে প্রোগ্রাম করা হয়েছে এই যে মানে 8 রকমের যে প্রতি বছরে নেয় 8 রকমের এই যে উৎসবে যে মহাজাবাজির যে ব্যাপারটা যে তার মধ্যে প্রসাদ হচ্ছে, এই প্রসাদ বাড়ি বাড়ি গিয়ে আমরা বিতরণ করব। মানে এখানে প্রসাদ বিতরণ হবে না, এখানে যে মানে কেউ এক দুজন এলে এক দুজনের মানে মধ্যে দূরত্ব বজায় রেখে বিতরণ হবে। তারপরে মানে এখানে ভিড় নেই, তবে বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রতি বাড়িতে বিতরণ করবো আর কি। আপনার নাম? আমার নাম পরিমল সাউ। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরির রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.